নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 29শে ফেব্রুয়ারি 2020, অর্থাৎ আজকের ডেটে শুক্র গ্রহের অবস্থানের পরিবর্তনের জন্য এই চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে। তো কোন চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে তা জানতে ভিডিওটি পুরোটাই দেখুন। আসুন শুরু করা যাক। কোন চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে সেটি আমি বলতে চলেছি, তার আগে আমি একটা ছোট্ট শুক্র গ্রহ সম্পর্কে ছোট্ট করে আপনাদেরকে বলি, খুবই ছোট্ট বলবো, আপনাদের সময় নষ্ট করবো না, ভালো করে শুনুন। শুক্র গ্রহ হচ্ছে এমন একটি গ্রহ যেটি ভোগ বিলাস দেয়, মানে আপনি যে কোনো কস্টলি প্রোডাক্ট কেনার মতো ক্ষমতা এবং আপনার মধ্যে সৌন্দর্য প্রিয়তা, যাদের শুক্র গ্রহ ভালো থাকে কিন্তু তারা কিন্তু দেখতে ভালো হয়, এটা কিন্তু একদম নো ডাউট। আর যদি রোহিণী নক্ষত্র সে যদি পেয়ে গেল, সে র্যাভেজিং বিউটি হয়, এতটুকুটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। তো যাই হোক, শুক্র গ্রহ যদি শুক্রগ্রহের কাজ হচ্ছে আপনাকে ভোগ বিলাস দেওয়া, শুক্রগ্রহের কাজ হচ্ছে আপনাকে লাক্সারিয়াস দেওয়া, শুক্রগ্রহের কাজ হচ্ছে আপনার জীবনটাকে মানে হাওয়াতে উড়িয়ে নিয়ে যাওয়া, মানে অ্যাশ করা, জাস্ট অ্যাশ জীবনে, মানে রিল্যাক্স ফিল। যেমন আপনারা কোনো জায়গায় যায়, যখন কোনো সি বিচে যায় বা আপনার কোনো পাহাড়ে যায়, একটা নিজেকে একটা আলাদা ফিল লাগে, দারুণ লাগে, সেই রকম শুক্রগ্রহের ব্যাপারটাও সেই রকম, যে আপনি এত রিল্যাক্স ফিল করবেন এবং এত ভালো লাগবে নিজের জীবনটাকে, মনে হবে যে হ্যাঁ আমি সর্বসুখ লাভ করছি। তো কোন চারটি রাশি এই শুক্রগ্রহের রাশি পরিবর্তনে তাদের জীবনে সর্বসুখ লাভ হতে যাচ্ছে, তো সেটি আমি এক এক করে বলছি। প্রথমে আসি বৃষরাশি। হ্যাঁ, বৃষরাশির জাতক ও জাতিকাদের শুক্রগ্রহের অবস্থান পরিবর্তনের জন্য এই মাস থেকে, অর্থাৎ 29 তারিখ থেকে, মানে আজকে থেকে আপনাদের দিন চেঞ্জ হতে যাচ্ছে। আপনি প্রতিটা পদক্ষেপই দেখবেন আপনার মধ্যে অনেক ভালো পজিটিভনেস আপনার মধ্যে অলরেডি চলে আসতে লেগে গেছে, এবং আপনি পজিটিভনেসের জন্য পজিটিভভাবেই কাজ করবেন সমস্ত কিছু, এবং আপনারা প্রতিটি কাজে মানে সোনায় পরিণত হয়ে যাবে, মানে লোহা সোনায় পরিণত হয়ে যাবে। তো প্রথমে বৃষরাশির কথা বললাম, এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকারাও এই শুক্রগ্রহের রাশি পরিবর্তনে আপনারাও খুব ভালো ফল লাভ করতে চলেছেন। এছাড়াও আপনারা সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, এবং যারা সোশ্যাল মিডিয়ার লাইনে আছেন তাদের তো মানে পোয়া বাড়ো, কিছু বলার নেই, আমি বৃষরাশির ক্ষেত্রেও সেটাই বলছি। যাই হোক, এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকারা এই শুক্রগ্রহের রাশি পরিবর্তনের ফলে তারাও ভালো ফল লাভ করতে চলেছে, এবং তারাও এই দলে নাম লিখিয়ে ফেলেছে, এবং অবশ্যই অবভিয়াসলি আপনারাও ভালো রকম সুখ ভোগ করতে চলেছেন, ভালোভাবে নিজের লাইফটাকে লিড করতে চলেছেন, মানে আগের পর্যায় থেকে অনেক ভালো বেটার পর্যায়ে আসতে চলেছেন। এরপরে যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির জাতক ও জাতিকারাও এই মাসে আপনারাও শুক্রগ্রহের অবস্থানের জন্য আপনারাও ভালো ফল লাভ করতে চলেছেন, এবং আপনারাও জীবনে নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন, নতুন কাজ পাবেন, আপনার সম্মান অনেক বৃদ্ধি পাবে, আপনার শত্রু আপনাকে দেখে ভয়ে মাথা নিচু করবে। তো যাই হোক, বলতে গেলে অনেক কিছুই বলা যায়, তো এতটুকুটা আমি বলতে পারি যে চারটি রাশির কথা বললাম, সেই চারটি রাশি মানে পোয়া বারো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।